আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু ইন্নাল হামদালিল্লা ও সলাত সালাম আলা রসুলিল্লা আম্মাবাদ প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাল্লাহ বিষয়টি হল আল্লাহ এবং রাসুল সলাল্লাহু আলি সাল্লামকে আমরা কতটুকু ভালোবাসতে পারি বা তাদেরকে ভালোবাসার পরিমাণ বা আমরা তাদেরকে কি পরিমাণের ভালোবাসব কোরআন এবং হাদিস থেকে যতটুকু জানা যায় আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসতে হবে এই পৃথিবীতে থাকা সব কিছুর চেয়ে বেশি এমনকি নিজের জীবনের চেয়েও বেশি আল্লাহকে ভালোবাসতে হবে তার রাসুলকে ভালোবাসতে হবে পৃথিবীর সব কিছু থেকে বেশি এটাই হলো চূড়ান্ত কথা কোরআন হাদিস থেকে এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত যে একজন মুসলিম একজন মুমিন যে আল্লাহর প্রতি ইমান এনেছে রাসুলের প্রতি ইমান এনেছে পরকালের প্রতি ইমান এনেছে ওই মুসলিমের জন্য আবশ্যক ওই মুমিনের জন্য আবশ্যিক সে আল্লা রব্বুল আলমিনকে এবং তার রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসবে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি এমনকি নিজের জীবনের চেয়ে বেশি এ ব্যাপারে আল্লাহ তালাম সুরাত উত্তাও বা নয় নম্বর সুরার নম্বর মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন আল্লাহ সেখানে তালা তার ভালোবাসার ব্যাপারে তার রাসুলের ভালোবাসার ব্যাপারে একটি সীমানা দিয়েছেন একটি পরিমাণ অঙ্কন করে দিয়েছেন একটি তার ভালোবাসার এবং তার রাসুলের ভালোবাসার একটি চিত্র আমাদেরকে দিয়েছেন আমরা এই আয়াতটি যদি গবেষণা করি অনুধাবন করি তাহলে সহজে বুঝতে পারবো আল্লাহ এবং রাসুলকে ভালোবাসার গুরুত্ব আল্লাহ এবং রাসুলকে ভালোবাসার পরিমাণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন উল ইন কানা আবা উকুম ওয়া আবানা আজওয়া ওয়া ইহওয়ান উকুম ওয়া আজওয়া জুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালু কুতারাফু তুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা

সমস্ত মোমিনদেরকে বলে দিন যারা ইমানের দাবি করে যারা আল্লাহ ও রাসুলের প্রতি ইমান এনেছে এই দাবি করে এমন প্রতিটি ইমানদার প্রতিটি মুসলিমকে আপনি জানিয়ে দেন যদি তোমাদের বাবা মা ও আবনা উকুম তোমাদের সন্তান সন্ততি ও ইহানুকুম তোমাদের ভাই বোন ও আজওয়াজুকুম তোমাদের স্ত্রী ও আশিরাতুকুম তোমাদের পরিবার পরিজনের যে কেউ হোক না দাদা দাদি খালা খালু ফুফা ফুপি। যারা আছে সবাই ওয়া তোমাদের ওই সম্পদ যে সম্পদ তোমরা কষ্ট করে উপার্জন করেছ ওয়া তা তাও না আর তোমাদের সেই ব্যবসা যে ব্যবসার জন্য তোমরা লোকসানের ভয় করো যে ব্যবসায় তোমরা লোকসানের ভয় করো যে ব্যবসা নিয়ে তোমরা অনেক স্বপ্ন দেখো ওয়া কিনু তার দাও নাহা আর তোমাদের বাড়িঘরগুলো তোমাদের বাসস্থানগুলো যেগুলোকে তোমরা পছন্দ করো মহব্বত করো ভালোবাসো এই সব কিছু যদি তোমাদের কাছে হাব্বা ইলাইকুম্মিনাল্লাহি ওয়া রসুল আল্লাহর থেকে তার রসুলের থেকে ওয়া জিহাদিং ফি সাবিলিহি তার পথে সংগ্রাম করার চেয়ে তার পথে জেহাদ করার চেয়ে বেশি প্রিয় হয় ফাতা রব্বাসু হাত্তা ইয়াতি আমরি তাহলে ওয়েট করো অপেক্ষা করো এই দুনিয়াতে শাস্তির তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ মানুষের জীবনের সাথে জড়িত আটটি বিষয়কে এনে বললেন এগুলো আল্লাহর থেকে তার রাসুলের থেকে তার পথে সংগ্রাম করার চেয়ে বেশি প্রিয় হয়ে থাকলে এই দুনিয়াতে শাস্তির অপেক্ষা করো পরকালের শাস্তি তো আরো ভয়াবহ হবো এরপরে আল্লাহ তালা বলেছেন আল্লাহ কিন্তু ফাসেক সম্প্রদায়কে সঠিক পথ দেখান না যারা আল্লাহর থেকে তার রাসুলের থেকে তার পথে সংগ্রাম করার করার থেকে তার বাবা মাকে বেশি ভালোবাসবে তার সন্তান সন্ততিকে বেশি ভালোবাসবে তার ভাই বোন পরিবার পরিজন স্ত্রী ধন সম্পদ বাস স্থান এবং ব্যবসাকে বেশি পছন্দ করবে বেশি ভালোবাসবে বেশি মোহত করবে তাদের কাছে বেশি আগ্রহের বিষয় হবে ওদের জন্য দুনিয়াতে শাস্তি এবং ওদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে ফাসেক হিসাবে আখ্যায়িত করেছেন তাহলে বোঝা যায় আল্লাহ রব্বুল আলমিনকে এবং তার রাসুল সাল্লা সাল্লামকে ভালোবাসতে হবে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি এমনকি হাদিস থেকে জানা যায় নিজের জীবনের চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত না মানুষ নিজের জীবনের তার রাসুলকে ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত দিনুল ইসলামের আল্লাহ আলা তাকে এবং তার রাসুলকে তার পথে সংগ্রাম করাকে আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় করে দিক আমিন Soma I amin. Mean.